দর্শক আপনাদের ক্রিকফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আমাকে আপনারা দেখতে পারবেন ক্রিকফ্রেন্সির অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে। ক্রিকেট নিয়ে কথা বলি, আমি বরাবরের মতো ক্রিকেট নিয়ে কথা বলতে আসবো এবং ক্রিকেটের মৌসুম তো বাংলাদেশের চলমান, আর একটা নতুন সিরিজ আসলে শুরু হচ্ছে সোমবার থেকে, যে সিরিজটা হবে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা দুই দলের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট ম্যাচের একটা সিরিজ খেলতে সাউথ আফ্রিকা দেশে এসেছে, যেটা 21 অক্টোবর সোমবার থেকে সিরিজটা শুরু হবে। প্রথম ম্যাচের আগে যেই ম্যাচটা মিরপুরে হবে, নানা দিকে নানা রকম কথা চলছে, যে সব কথাবার্তার কেন্দ্রে কিন্তু আছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান খেলতে চেয়েছিলেন এই টেস্ট ম্যাচটা তার ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে, কিন্তু আলটিমেটলি তাকে খেলতে দেয়া হয়নি বা সাকিব খেলছেন না এই মিরপুর টেস্টটা। এটা নিয়েই যত গোলমাল, এখনও পর্যন্ত যখন শুট করছি তখনও পর্যন্ত মিরপুর অস্থির হয়ে আছে সাকিবকে কেন্দ্র করে। কিন্তু আলটিমেটলি সাকিব খেলুক আর না খেলুক, টেস্ট ম্যাচটা সঠিক সময়ে মাঠে গড়াবে, সিরিজটা সঠিকভাবেই হবে এবং আলটিমেটলি যে দল ভালো ক্রিকেট খেলবে সে দলই সিরিজ জিতবে, সে দলই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পয়েন্ট কিন্তু পাবে। তাই আমরা বাইরের সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ক্রিকেট নিয়েই কথা বলবো, এই সিরিজে কোন দল এগিয়ে থাকবে, মিরপুর টেস্টে কোন দল এগিয়ে থাকবে, দুই দলের একাদশ কেমন হবে, ওয়েদার কন্ডিশন কেমন হতে পারে, পিচি বা কেমন হবে, এসব নিয়েই আমরা আলাপ আলোচনা করব। শুরুতেই এই ম্যাচ বা এই ম্যাচের আগে যেসব কথাবার্তা হলো, দুই দলের প্রেস কনফারেন্স যেমন ছিল সেসব নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে বাংলাদেশ শিবির থেকে একটা কথাই বারবার, একটা সুরই বারবার ভেসে আসছে, সেটা হলো যে বাইরে যা কিছুই হচ্ছে সেটা আমরা বাইরেই রাখতে চাই, কারণ একদিন পরে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। টেস্ট ম্যাচের মাহাত্ম্য, টেস্ট ম্যাচের গুরুত্ব, টেস্ট ম্যাচ কতটা কঠিন, এটা ক্রিকেটার থেকে শুরু করে কোচ সবাই জানেন। তাই বাইরের সব কিছু ঝেড়ে ফেলে বাংলাদেশ দল, বাংলাদেশ দল ম্যানেজমেন্ট ক্রিকেটের দিকেই ফোকাস করতে চায়। সেই ক্রিকেটের দিকে ফোকাস করেই বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন বাংলাদেশকেই তিনি এগিয়ে রাখবেন, বাংলাদেশকেই মিরপুর টেস্টে তিনি ফেভারিট হিসেবে ধরবেন এবং বাংলাদেশ ম্যাচটা জেতার জন্যই মাঠে নামবে। শান্ত এই ধরনের কথা বলার সাহস কীভাবে পাচ্ছেন, কীভাবে তিনি বাংলাদেশকে ফেভারিট ধরছেন, এটা নিয়ে আমরা খানিক পরে কথা বলবো। এর আগে শুনে নেই সাউথ আফ্রিকার শিবির থেকে কী ধরনের কথাবার্তা আসছে। সাউথ আফ্রিকার কাছেও এই সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন গেছে। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, ফার্স্ট ম্যাচের জন্য যিনি ক্যাপ্টেন্সি করবেন এইডেন মার্করাম, তিনি কোনো রাগঢাক না রেখেই বলেছেন সাকিব খেলছে না, আমরা খুশি কারণ সাকিবের বল ফেস করতে হবে না। সাকিব আল হাসানের যে অরাটা, সাকিব আল হাসানের যে নামটা, যত বড় ক্রিকেটার তিনি, এটা আসলেই প্রতিপক্ষের জন্য একটা স্বস্তি নিঃশ্বাস ফেলার মতো ব্যাপার যে সাকিব খেলছেন না, মিরপুরে অন্ততপক্ষে সাকিবের বোলিং আপনাকে ফেস করতে হবে না। সুতরাং সাকিব খেলছেন না এদিকটাই সাউথ আফ্রিকা খুশি এবং সাউথ আফ্রিকার জন্য খানিকটা হলেও স্বস্তি যে একজন স্পিনার, সাকিবের মানের একজন স্পিনারকে কম খেলতে হবে সাউথ আফ্রিকার। পাওয়ার চুমুকে অ্যাকশন। অপরপক্ষে সাউথ আফ্রিকাও কিন্তু একই রকমের প্রত্যাশা ব্যক্ত করেছে, সাউথ আফ্রিকাও ম্যাচটা জেতার জন্য মাঠে নামবে এবং সাউথ আফ্রিকাও চাইবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে যেতে। কিন্তু দু দলের মধ্যে আসলে কার জেতার সম্ভাবনা বেশি, এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমি এখানে শান্তর সাথে তাল মিলিয়েই বলতে চাই যে আসলেই বাংলাদেশই ফেভারিট হয়ে মাঠে নামবে মিরপুর টেস্টে। কেন ফেভারিট হয়ে মাঠে নামবে, কারণ সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ দুইটা স্কোয়াডকে যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে আপনি সাউথ আফ্রিকার স্কোয়াডের দিকে তাকালে অনেক ক্রিকেটারকেই চিনবেন না, নাম দেখে চিনবেন না, যদিও চেনেন তাহলে আপনি দেখবেন যে এই ক্রিকেটাররা টি টোয়েন্টি ক্রিকেট খেলতে বেশি অভ্যস্ত। এবং আরও একটা যেটা ব্যাপার, সেটা হলো সাউথ আফ্রিকার স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার, বেশিরভাগ ব্যাটারের উপমহাদেশে এই তেমন বেশি খেলার কোনো অভিজ্ঞতা নেই। ইনফ্যাক্ট বাংলাদেশে এই এই সাউথ আফ্রিকা যে স্কোয়াডটা এসেছে, এই স্কোয়াডের 90% সদস্য বাংলাদেশে প্রথমবারের মতো টেস্ট খেলবে, এই জায়গাটাতে একেবারে অনভিজ্ঞতায় ভরপুর সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকার এই স্কোয়াডটা যেহেতু তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই বাংলাদেশের জন্য সুবিধা হবে সাউথ আফ্রিকাকে মাঠে একদম চেপে ধরার। এবং আরও কিছু কিছু ব্যাপার যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন সাউথ আফ্রিকা বাংলাদেশে এসেছে প্রায় 3-4 দিন আগে এবং প্রতিদিনই তারা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের যে একাডেমি মাঠ সেখানে প্র্যাকটিস করেছে। এবং প্রতিদিনের প্র্যাকটিসে একটা জিনিস যেটা কমন লেগেছে, সেটা হলো সাউথ আফ্রিকার সব ধ্যান জ্ঞান কিন্তু স্পিনারদের এগেনস্টে, এবং নেট স্পিনারদের খেলতেও কিন্তু তারা বেশ হাঁসফাঁস করছে বলে দেখা গেছে। সুতরাং পিচেও যদি এরকম স্পিন ধরে, যেটা ধরবে বলেই মনে হচ্ছে, মিরপুরে স্পিন পিচই ম্যাক্সিমাম টাইমে প্রোডিউস করা হয়, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার এই অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপকে বাংলাদেশের স্পিনারদের টুটি চেপে ধরতে খুব বেশি আসলে সমস্যা হবে না। এবং সাউথ আফ্রিকার এই অনভিজ্ঞতাটাই সাউথ আফ্রিকাকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রাখছে ব্যাটিংয়ে। সাউথ আফ্রিকার ব্যাটাররা বাংলাদেশের ব্যাটারদের চেয়ে এই টেস্ট সিরিজে, বিশেষ করে মিরপুরে,
কমপ্লিটলি ক্লিয়ারলি পিছিয়ে থাকছেন তাতে কোনো সন্দেহ নাই। এবার বোলিংয়ের দিকে যদি আপনি দেখেন তাহলে সাউথ আফ্রিকা কিন্তু বোলিংয়েও বাংলাদেশের চেয়ে খুব যে এগিয়ে থাকবে তেমনটা আপনি বলতে পারবেন না। সাউথ আফ্রিকার একজন ভয় ধরানো পেসার আছেন যিনি টেস্ট ক্রিকেটেই বর্তমানে বিশ্বের অন্যতম সেরা, কাগিসোর আবাদা। এবং কাগিসোর আবাদার শুরুটাও মিরপুরেই হয়েছিল। কাগিসোর আবাদাকে আপনি ভয় করতে পারেন, একই সাথে আপনি ভয় করতে পারেন কেশব মহারাজকেও, কিন্তু বাকি যারা আছেন তাদের কিন্তু খুব বেশি যে আপনার ভয় করতে হবে তেমনটা আপনার চিন্তা করার দরকার নাই। কারণ মুথুস্বামী নামে একজন স্পিনার আছেন, আমি তাকে বেশ কিছুদিন মানে অনেক বছর ধরেই তাকে চিনি সাউথ আফ্রিকার ঘরোয়া সার্কিটে। মুথুস্বামী বেশ বড়সড় একটা নাম, তাকে সাউথ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টিগুলোতেও দেখা যায়, কিন্তু ওই যে বললাম টেস্ট ক্রিকেট খুব বেশি খেলার কিন্তু তার অভিজ্ঞতা নেই এবং ঢাকাতে প্রথমবার তিনি খেলতে আসছেন। এবং আর এর সাথে আরও একজন যিনি স্পিনার খেলতে পারেন ড্যান পিটও কিন্তু ওই একই রকম, উপমহাদেশে খুব বেশি খেলার তার অভিজ্ঞতা নেই। এবং ড্যান পিটের অফস্পিনের চেয়ে অবশ্যই মেহেদি হাসান মিরাজের অফস্পিন বেশি কার্যকরী হবে মিরপুরে। তাই ব্যাটিং বোলিং দুই দিকেই যদি আপনি আসলে নিরপেক্ষ জায়গা থেকে হিসাব করেন তাহলে সাউথ আফ্রিকার চেয়ে বাংলাদেশের স্কোয়াডটাই বেশি শক্তিশালী, বেশি অভিজ্ঞতায় ভরপুর। এবং যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা হচ্ছে, যেহেতু টাইগারদের প্রিয় হান্টিং গ্রাউন্ড, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছে, ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছে, এমন একটা মাঠে যখন খেলা হচ্ছে তখন বাংলাদেশকেই আপনার আসলে এগিয়ে রাখতে হয়। সো এগিয়ে থেকেই বাংলাদেশ মাঠে নামবে বলে আমার বিশ্বাস, কিন্তু মাঠে কোন 11 জন নামবে এটাও একটা প্রশ্ন, এটাও একটা আগ্রহের বিষয় থাকে। সবাই জানতে চায় বাংলাদেশের একাদশটা কেমন হবে। বাংলাদেশের একাদশে লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশ খেলেছে কানপুরে, সেই একাদশের থেকে অবশ্যই পরিবর্তন আসছে, যেহেতু সাকিব আল হাসান নেই, তিনি কানপুরে খেলেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে দু একটা জায়গায় পরিবর্তন আসবে। আমি যদি শুরু থেকে শুরু করি তাহলে টপ অর্ডারে জাকির হাসান থাকবেন, জাকির হাসানের সাথে সাদমান ইসলাম থাকবেন, অর্থাৎ কানপুরে যারা ছিলেন সেই দুজনই ঢাকাতেও খেলবেন বলে আমার বিশ্বাস। এবং এর পেছনে আমার একটা যুক্তি আছে। যুক্তিটা কেমন? যুক্তিটা হলো যে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় যে আরেক ওপেনার আছেন, এই দুজন একই রকমের ব্যাটার, দুজনের খেলার ধরন একই রকম, একজন বাঁহাতি একজন ডানহাতি, কিন্তু দুজনই একেবারে ওল্ড স্কুল টেস্ট ক্রিকেট যাকে বলে, একেবারে মাটি আঁকড়ে পড়ে থাকা, পিচ আঁকড়ে পড়ে থাকা, দুজনই এই ধরনের ব্যাটার। সেক্ষেত্রে আপনি এই দুজনের মধ্যে একজনকে নিতে চাইবেন, আরেকজন এমন ব্যাটার নিতে চাইবেন যে সুযোগ বুঝে একটু হাত চালিয়ে মারতে পারে, যে একটু দ্রুত রান তুলতে পারে। কারণ যখন আপনি স্পিনিং পিচে খেলবেন তখন আপনার দ্রুত রান তোলাও কিন্তু খুবই জরুরি। এবং এই জায়গাটাতেই জাকির হাসান একটা বেনিফিট পাচ্ছেন, একটা প্লাস পয়েন্ট তার থাকছে যে জাকির হাসান একটু হলেও আক্রমণাত্মক খেলতে পারেন। তাই এক্ষেত্রে যেহেতু জাকির হাসান একটু ভিন্ন ক্যাটাগরির ওপেনার, সেক্ষেত্রে মিরপুরে জাকির হাসানকে হয়তোবা খেলানো হবে। কিন্তু মনে রাখতে হবে জাকির হাসান লাস্ট কয়েকটা টেস্টে কিন্তু ফেল করেছেন। পাকিস্তানেও জাকির হাসানের ব্যাট থেকে কোনো 50 বা সেঞ্চুরি আসে নাই, ইন্ডিয়াতেও জাকির হাসানের ব্যাট থেকে কোনো 50 বা সেঞ্চুরি আসে না। অর্থাৎ গত 4 টেস্টে 8 ইনিংসে জাকির হাসান তেমন ভালো কিছু করতে পারেনি। এরপরও আমার মনে হয় মিরপুরে বেনিফিট অফ ডাউটটা জাকির হাসানকেই দেওয়া হবে, এবং এই ধরনের পিচে জাকির হাসান ভালো কিছু রান, দ্রুত কিছু রান তুলে দিবেন বা ভালো একটা ইনিংস খেলবেন এমনটা এর প্রত্যাশা থাকবে। বাট আলটিমেটলি যদি ঢাকাতেও জাকির হাসান ফেল করেন সেক্ষেত্রে চট্টগ্রামে কিন্তু মাহমুদুল হাসান জয়ের একটা কামব্যাক হতে পারে। বাট মিরপুরে জয় এবং জাকির এবং সাদমান ওপেনিং জুটি দেখা যাবে বলেই আমার বিশ্বাস। নম্বর 3-এ থাকার কথা নাজমুল হোসেন শান্তর, অ্যাক্রস দ্য ফর্ম্যাট, বাংলাদেশের ক্যাপ্টেন, এবং অ্যাক্রস দ্য ফর্ম্যাট নম্বর 3-এই তিনি খেলে থাকেন। নম্বর 4-এ থাকবেন মুমিনুল হক, নম্বর 5-এ থাকবেন মুশফিকুর রহিম, নম্বর 6-এ যে জায়গাটায় সাকিব আল হাসান কানপুরে খেলেছিলেন এই জায়গাটায় কে খেলবেন এটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটায় খেলার জন্য দুজন দাবিদার, লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ। অনেকেই এই দাবি তুলতে পারেন যে মেহেদি হাসান মিরাজকে 6-এ প্রমোট করা হোক, লিটন 7-এ থাকুক, বাট আমি পার্সোনালি চাইবো লিটনই যেন 6-এ খেলেন এবং মিরাজ যেন 7-এই থাকেন। তাহলে লিটন যদি 6-এ খেলেন, মিরাজ যদি 7-এ খেলেন, সেক্ষেত্রে 8-এ কে খেলবেন? 8-এ আমার মনে হয় নাঈম হাসানকে একটা সুযোগ দেয়া হবে মিরপুর টেস্টে। কেন নাঈম হাসানকে সুযোগ দেওয়া হবে? কারণ আপনি যদি দেখেন সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে হাসান মুরাদের নাম। সাকিব আল হাসানও লেফট আর্ম স্পিন করেন, হাসান মুরাদও লেফট আর্ম স্পিন করেন, কিন্তু সাকিব আল হাসানের কাছে আপনি ব্যাটিংটা পেতেন, হাসান মুরাদের কাছে আপনি সেই ব্যাটিংটা পাবেন না। এবং এদিক দিয়ে খেয়াল করলে নাঈম হাসান একটু 10-12-15 রান করার মতো ব্যাটিংটা পারেন, এবং নাঈম হাসানও অনেকদিন দলের সাথে আছেন কিন্তু খেলার সুযোগটা পাচ্ছেন না। নাঈম হাসান মেহেদি হাসান মিরাজের চেয়েও বেশি বল টার্ন করাতে পারেন। নাঈম হাসানের যেহেতু উচ্চতা বেশি তাই তিনি ভালো বাউন্সও পান, সেক্ষেত্রে মিরপুরে নাঈম হাসান খুবই এফেক্টিভ হতে পারেন। আমি পার্সোনালি চাইবো নাঈম হাসানই 8-এ খেলুক, যেহেতু আরেকজন লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম আমাদের আছেন, তাই হাসান মুরাদকে আর
এখনই ডেবিউ না করানো হোক, নাঈম হাসানই যদি আটে খেলেন তাহলে বাংলাদেশের লাভ হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আটে থাকবেন নাঈম হাসান, নয়ে থাকবেন তাইজুল ইসলাম, দশ এগারোতেও দুজন বোলার থাকবেন, তার মধ্যে একজন নিঃসন্দেহে হবেন হাসান মাহমুদ, কারণ আপনি দেশের মাটিতে যদি একজন পেসারও খেলাতে চান সেক্ষেত্রে আপনি হাসান মাহমুদকেই খেলাবেন, কারণ তিনি ভালো টাচে আছেন, গত তিন ম্যাচে তিনি দুটো ফাইভার নিয়েছেন, তাই নাঈম হাসান মাহমুদ দশে থাকছেন। এগারো নম্বরে কে থাকবেন? এগারো নম্বরে থাকার জন্য আবার তিনটে অপশন আছে। অপশন তিনজন হলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং এরই সাথে হাসান মুরাদ। এখন দেখুন, বাংলাদেশ দল যদি চায় চারজন স্পিনার খেলাবো, সেক্ষেত্রে এগারো নম্বরে হাসান মুরাদকে আপনি পিক করবেন, একজন পেসার নিয়ে কিন্তু আপনি মাঠে নামবেন। কিন্তু বাংলাদেশ দল যদি চায় আমি দুজন পেসার এবং তিনজন স্পিনার খেলাবো, সেক্ষেত্রে এগারো নম্বরে তাসকিন আহমেদ অথবা নাহিদ রানা দুজনের মধ্যে যে কোনো একজন আসবেন। কোনটা আসলে উচিত, চারজন পেসার খেলানো উচিত নাকি চারজন স্পিনার খেলানো উচিত নাকি তিনজন স্পিনার খেলানো উচিত, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো দুজন পেসার খেলাটাই আসলে ভালো হবে। কারণ মিরপুর টেস্টে, হ্যাঁ ঠিক আছে, মিরপুরে পেসারদের জন্য খুব বেশি কিছু থাকবে না, কিন্তু মিরপুরে এই পুরো টেস্ট চলাকালীন সময় রোদ খুব বেশি দেখা যাবে এমন আবহাওয়ার পূর্বাভাস কিন্তু নেই। বৃষ্টি তেমন হবে না ঠিক আছে, কিন্তু আকাশ মেঘলা থাকার একটা ব্যাপার কিন্তু আছে। মেঘলা আকাশে বাংলাদেশ পেসাররা কী করতে পারে সেটা ভারতের এগেনস্টে চেন্নাই টেস্টের প্রথম দিনে কিন্তু দেখিয়েছিল বাংলাদেশের পেসাররা। সেক্ষেত্রে আমি পার্সোনালি চাইবো দুজন পেসার বাংলাদেশের খেলুক, হাসান মাহমুদ খেলুক, হাসান মাহমুদের সাথে তাসকিন অথবা নাহিদ রানা দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলানো হবে বলে আমার মনে হয়, এবং দুজনের মধ্যে সম্ভবত শেষ পর্যন্ত তাসকিন আহমেদই একাদশের সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশটা হবে তাসকিন, হাসান, তাইজুল, নাঈম হাসান, মেহেদি হাসান, মিরাজ, লিটন দাস, এরপরে মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান এবং সাদমান ইসলাম অনিক। এই এগারো জনই সম্ভবত বাংলাদেশের হয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথম টেস্ট খেলতে নামবেন। অপরদিকে সাউথ আফ্রিকার একাদশটাও যদি আপনি দেখান তাহলে যে আলোচনাটা প্রথমে করেছি যে অনভিজ্ঞতায় ভরপুর, অভিজ্ঞতার অভাব, সেটা একাদশের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। সাউথ আফ্রিকার ওপেনিং করার কথা তাদের ক্যাপ্টেন এইডেন মার্ক্রামে, তার সাথে টনি ডি জর্জি আরেকজন ওপেনার তার থাকার কথা। নম্বর তিনে ক্রিস্টান স্টাপসের থাকার কথা, যার টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ভালো নাম ডাক আছে, বাট স্টাপস কিন্তু টেস্ট ক্রিকেট পছন্দ করেন, টেস্ট ক্রিকেট খেলেছেন উপমহাদেশে, যদিও সম্ভবত প্রথমবারের মতোই খেলতে নামবেন। নম্বর চারে ডেবিউ হওয়ার কথা ডিওয়াল্ড ব্রেভিসের, ডিওয়াল্ড ব্রেভিস যাকে বেবি এবি নাম দেওয়া হয়েছে, এবি ডি ভিলিয়ার্সের জুনিয়র ভার্সন বলে যাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পুরো দুনিয়ার সাথে, সেই ডিওয়াল্ড ব্রেভিসের সম্ভবত ডেবিউ হচ্ছে মিরপুরে, কারণ সাউথ আফ্রিকার যে রেগুলার ক্যাপ্টেন টেম্বা বাভুমা তিনি ইনজুর্ড আছেন, তার জায়গায় নম্বর চারে সম্ভবত ডিওয়াল্ড ব্রেভিসি খেলবেন। নম্বর পাঁচে কাইল ভ্যারাইনে আছে, এবং পাঁচ ছয় কাইল ভ্যারাইনে এবং ডেভিড বেডিংহাম নামের একজন আছেন, যার ডেবিউ হয়েছিল এবছরেরই শুরুর দিকে অথবা গত বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডে, তারও উপমহাদেশে কিন্তু প্রথম একটা টেস্ট খেলতে নামবেন। ছয়জন পর্যন্ত গেল। সাত নম্বরে সম্ভবত ওয়াইন মোলদার খেলবেন, যিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। আর এরপরে তিনজন স্পিনার থাকবেন, কেশব মহারাজ, মুথুস্বামীর কথা বলেছি এবং ড্যান পিট, তার সাথে কাগিসর আবাদা কিন্তু একমাত্র পেসার হিসেবে থাকার কথা। সেক্ষেত্রে সাউথ আফ্রিকার বোলিং কম্বিনেশন যেটা হবে, একজন এক্সপ্রেস পেসার থাকবেন কাগিসর আবাদা, তার সাথে মুলদার থাকবেন যিনি পেস বোলিং অলরাউন্ডার, তার সাথে তিনজন স্পিনার থাকবেন মুথুস্বামী, কেশব মহারাজ এবং ড্যান পিট। সব মিলিয়ে বোলিংয়ের দিকটাই বাংলাদেশেরও পাঁচটা বোলিং অপশন থাকবে এবং সাউথ আফ্রিকারও পাঁচটা বোলিং অপশন থাকবে, কিন্তু ব্যাটিংয়ের দিকটাই বাংলাদেশ কিন্তু সাউথ আফ্রিকার চেয়ে শক্তিশালী থাকবে। বোলিংয়েও যদি আপনি কম্পারেটিভলি তুলনা করেন তাহলে সাউথ আফ্রিকার বোলিংয়ের চেয়ে বাংলাদেশের বোলিংই শক্তিশালী থাকবে। কিন্তু এসব কিছু বলছি ঠিকই, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, বাংলাদেশের এমন কিছু কিছু রেকর্ড বা কিছু কিছু হিস্ট্রি আছে যে একেবারে আনকোরা বোলার, একেবারে নতুন কোনো ব্যাটসম্যান এসে বাংলাদেশের এগেনস্টে ভালো খেলে একাই ম্যাচটা বের করে নিয়ে চলে যায়। নিউজিল্যান্ডের এগেনস্টে মিরপুরে যে কিছুদিন আগে ম্যাচ হয়েছিল, যে ম্যাচে গ্লেন ফিলিপস তিনি এসে পাঁচ ছয়টা উইকেট নিয়ে চলে গেছিলেন। সো এরকম কিছু যেন না হয়, সাউথ আফ্রিকার এই যারা আছেন ব্যাটার বোলার তাদের যেন ঠিকঠাক মতো সামলানো যায়, এই খেয়ালটা কিন্তু বাংলাদেশের রাখতে হবে। এবার যদি পিচের কথা বলি, পিচ স্পিন সহায়ক হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কারণ দেশের মাটিতে, ঘরের মাটিতে, মিরপুরে বিশেষ করে বাংলাদেশ স্পিন সহায়ক পিচে খেলে থাকে। বাট এখানে আরেকটা টুইস্ট যেটা আছে সেটা হলো, শুরুতে যেমনটা বলেছি যে রোদ আসার সম্ভাবনা কম, আকাশ মেঘলা থাকতে পারে, দু একদিন বৃষ্টিও হতে পারে, এবং মিরপুরে আমি এটা ট্রেডিশনালি খেয়াল করেছি আকাশে রোদ না থাকলে ব্যাটারদের জন্য রান করা খুবই কঠিন হয়। এটা টেস্ট হোক, ওডিআই হোক বা টি টোয়েন্টি হোক, রোদ না থাকলেই বোলাররা, সেটা আইদার বিট স্পিনার অর পেসার্স, তারা আলাদা একটা সুবিধা কিন্তু মিরপুর থেকে পায়।
সেক্ষেত্রে মিরপুরের পিচ এই যে আসন্ন টেস্টে বোলারদের জন্যই খুবই সহায়ক হবে, ব্যাটারদের জন্য মাত্রাতিরিক্ত কঠিন হবে বলেই আমার মনে হচ্ছে। তাই টেস্ট যদি তিন চার দিনেও শেষ হয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার তেমন কিছু থাকবে না। লাস্ট যেটা আলোচনা থাকবে সেটা হলো যে ওয়েদার কন্ডিশন কেমন থাকবে। মিরপুরের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, কিছু কিছু বৃষ্টি আছে না যে সারাদিন ধরেই বৃষ্টি পড়তে থাকে, অল্প অল্প করে বৃষ্টি পড়তে থাকে, ঝুম বৃষ্টি না কিন্তু অল্প অল্প করে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই ধরনের বৃষ্টি যদি না হয় তাহলে মিরপুরে আপনি টেস্টের পাঁচ দিনই খেলা চালাতে পারবেন। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনাও নেই এমনটাই আমি দেখেছি, তাই বৃষ্টি তেমন একটা হবে বলে আমার মনে হয় না। সব মিলিয়ে এই টেস্ট জেতার জন্য বাংলাদেশ ফেভারিট, এই টেস্ট বাংলাদেশের জেতা উচিত। নতুন কোচ এসেছেন, সাকিব আল হাসান নেই, এত কিছু সব কিছু বাইরে রেখেও বাংলাদেশের নর্মালি এই টেস্টটা জেতা উচিত, কারণ দেশের মাটিতে মিরপুরে সাউথ আফ্রিকার এই দলের চেয়ে বাংলাদেশ অবশ্যই 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 ফেভারিট। এই গেল ম্যাচের আলোচনা এবং ক্রিকেটের আলোচনা, এর বাইরে নানা বিষয় আছে, এসব নিয়ে আসলে ঘাটতেও চাই না। তবে ছোট্ট করে যদি বলতে চাই তাইলে যেটা বলতে হয় সেটা হলো, সাকিব আল হাসান আসতে পারলেন না, এটা ঠিক হলো নাকি ভুল হলো, দেশের লাভ হলো নাকি লস হলো, কোন পক্ষের লাভ হলো কোন পক্ষের লস হলো, এসব আলোচনা বাদ দিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশ দল মাঠে ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ দল একটা বাইরের দলের এগেনস্টে মাঠে জেতার জন্য লড়াই করছে। দলটা আপনার, দলটা আমার, আপনি সাকিবের পক্ষে থাকলেও এই দলটা আপনার, আপনি সাকিবের বিপক্ষে থাকলেও এই দলটা আপনার। সুতরাং এই দলটাকে আপনি সাপোর্ট করবেন এবং এই দলটা যেন নিজের ঘরের মাটিতে খেলতে পারে, এই দলটার অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় এই জিনিসটাও আপনার খেয়াল রাখতে হবে। পাকিস্তান দীর্ঘ 9-10 বছর নিজেদের মাটিতে খেলতে পারেনি, এই সেম অবস্থা যেন আপনার দেশের না হয়, আপনার দলের না হয়, এই খেয়ালটা আপনার রাখতে হবে। এমন কিছু করবেন না যাতে করে অন্য কোনো বিদেশি দল দেশের মাটিতে আসতে ভয় পায়, দেশের মাটিতে বাংলাদেশের মাটিতে বা ঢাকায় খেলতে আসতে চাইবে না, এমন কিছু করবেন না। আপনি সাকিবের পক্ষে হন অথবা সাকিবের বিপক্ষে হন, মাথায় রাখবেন দেশে একটা অতিথি দল আছে এবং বাংলাদেশের অতিথি পরায়ণ হিসেবে ভালো একটা নাম ডাক আছে। এই নাম ডাকের মানে নাম ডাক যে আপনাদের একটা আছে, আমাদের যে একটা নাম ডাক আছে অতিথি পরায়ণ হিসেবে, এটার কিন্তু টেক কেয়ার করতে হবে। সাউথ আফ্রিকাকে কোনোভাবেই ভয় পেতে দেওয়া যাবে না, সাউথ আফ্রিকা যেন দুইটা টেস্ট খেলে হাসি মনে দেশ ছেড়ে বিদায় নিতে পারে এটা খেয়াল রাখতে হবে। অলরেডি অনেক গ্যাঞ্জাম, অনেক অস্থির, অনেক অস্থিরতা, অনেক অশান্তি হয়ে গেছে। আমাকে ক্রিকেট বোর্ডেরই একজন আমাকে বলেছেন যে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া হলে এতক্ষণে চলে যেত, সাউথ আফ্রিকা বলে এখনও আছে, সাউথ আফ্রিকা ধৈর্য ধরে আছে, সাউথ আফ্রিকাকে ধৈর্য ধরে থাকতে দিন, তাদের ঠিকঠাক মতো দুইটা টেস্ট খেলতে দিন, যা হয়েছে হয়ে গেছে, সাকিব আল হাসানের আর মিরপুরে শেষ টেস্ট খেলার কোনো সম্ভাবনা নেই, এটা মেনে নিতে হবে এবং এটা মেনে নিয়েই আপনাদের সামনে এগোতে হবে, বাংলাদেশ দলকে সাপোর্ট করতে হবে। আশা করব আপনারা এতটুকু ম্যাচুরিটি দেখাবেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করবেন, বাদ বাকি বাইরের সব জিনিসপত্র আপাতত কিছুদিনের জন্য ভুলে যাবেন। আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিকফ্রেন্জির সাথেই থাকবেন।